नमस्कार बंधुरा बेंगवासी किचेने सबाई के स्वागत। आज के आमी छानार परोटा बनिए देखाबो एकदम अन्य रकम एवं खुबी कम उपकरण दिए तैरी होबे। तार आगे आमार एकटा छोट्ट रिक्वेस्ट, जारा आमार चैनलटीते नतून एसेछेन तारा अवश्य चैनलटीके सबस्क्राइब करबेन। ताहले शुरू करा जाक आजकेर सेई नतून रेसिपिटा। এখানে আমি ছানা নিয়েছি, ছানাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ছানাটা আমি গ্রেট করে নিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিতে পারেন, কিন্তু আমি খুবই সিম্পল ভাবে এটা করছি। বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি এক কাপ ময়দা নিলাম, দুই চামচ তেল নিলাম, ময়নের জন্য পরিমাণ মতো নুন নিলাম, নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়নটা আমার পারফেক্ট হয়ে গেছে, লাড্ডু হয়ে যাচ্ছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে এটা 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, আরও একবার ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে। লেচি কেটে নিচ্ছি সমান ভাগে। এক কাপ ময়দাতে আমার 6টা লেচি হয়েছে, এগুলো আমি বেলে পরোটাটা তৈরি করে নিচ্ছি। দুই চামচ করে ছানার পুর দিচ্ছি। পরোটার চারদিকে আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেটিং হয়ে যায়, পুর যেন বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি সেট করে। এই দেখুন, এইভাবে আমি কয়েকটা পরোটা করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দুই দিকটা উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। বাচ্চা থেকে বড় সবাই এই পরোটা খেতে খুবই পছন্দ করবে। উল্টে দিলাম, দুই দিকটা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ আমার ছানার পরোটা খুব সুন্দর হয়ে গেছে। এটা সস দিয়ে আর আচার দিয়ে আমি সার্ভ করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।